আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হলাম। বরাবরের মতো আমি সাম সাকিব। সো টেকটিউ চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। সো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো, যখন আমরা ইউটিউবের জন্য ওয়াচ টাইম এক্সচেঞ্জ করে থাকি তখন আমাদের প্রুফ ভিডিও বা হিস্টোরি বা অ্যাক্টিভিটিস যেগুলো আছে সেগুলো আমরা ভুলবশত ডিলিট দিয়ে দিই। সো সেটা কীভাবে আমরা রিকভারি করব সেটা আজকে আমরা দেখতে পারবো এই ভিডিওটির মাধ্যমে। সো চলুন তাহলে শুরু করা যাক। সো প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা বিবিসি নিউজ বাংলার একটা ভিডিও প্লে করে। ভিডিওটি আমি প্লে করলাম ইউটিউব থেকে। প্লে করার পর আমি একটু প্লে করি এটা কিছু সময়। হ্যাঁ, এখান থেকে আমি এখন বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পর আমার জিমেইলের যে ছবিটা আছে সেখানে ক্লিক করব। তারপর আমি টাইম ওয়াচ যেটা আছে সেখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমার ওয়াচ হিস্টোরি যেখানে আছে, ওই যে নিচে দেখতে পাচ্ছেন ওয়াচ হিস্টোরি, সেখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর ওই যে কর্নারে উপরে আছে থ্রি ডট বাটন, সেখানে ক্লিক করব। তারপর হিস্টোরি কন্ট্রোলস, সেখানে ক্লিক করুন। তারপর ম্যানেজ অল অ্যাক্টিভিটি, সেখানে ক্লিক করুন। তারপর এখান থেকে আপনি যে কোনো ব্রাউজারটা চুজ করুন। আমি গুগল ক্রোম ব্রাউজারটি চুজ করছি এবং সেটা ওপেন করে নিলাম। তারপর এখান থেকে আমি যে ভিডিওটি এইমাত্র দেখেছিলাম বিবিসি নিউজ বাংলার, সেটা আমি এখান থেকে এটা ডিলিট দিয়ে দেব আপনাদের বোঝানোর ক্ষেত্রে। সো উপর থেকে যে থ্রি লাইনের একটা, সরি এটা আমি এখানে সরি নেই, থ্রি লাইনের যে অপশানটা আছে সেখানে ক্লিক করে তারপর ডিলেট অ্যাক্টিভিটি বাই এখানে ক্লিক করে অল টাইমে সিলেক্ট করব। তারপর নিচে যে ডিলেট অপশান আছে সেখান থেকে ডিলেট দিয়ে দেব। বাস, আমার এটা ডিলেট হয়ে গেছে। এখন আমি আপনাদের দেখাই, এখানে আমার কোনো অ্যাক্টিভিটিস নাই। সো আপনারা দেখতে পারেন আমার এখান থেকে কোনো অ্যাক্টিভিটিস নাই। আমি আবার ইউটিউবে চলে যাই, এই যে আমার হিস্টোরিটা ক্লিন হয়ে গেছে, এখানে কিছুই নাই আপনারা দেখতে পাচ্ছেন। সো এখন আমি ইউটিউব থেকে, এই যে দেখুন আমার কিছুই নাই, আমি এখান থেকে বের হয়ে যাব। সো আমি এখান থেকে বের হয়ে গেলাম। বের হয়ে যাওয়ার পর আমার ফোনের সিটিংয়ে যাব। আপনি গ্যালারি থেকে যেতে পারেন, আমি উপর থেকে গেলাম সিটিংসে। সিটিংসে যাওয়ার পর এখানে একটা অপশন আছে গুগল, ওই যে দেখতে পাচ্ছেন আপনারা গুগল, ওই গুগল অপশনে ক্লিক করবেন। গুগল অপশনে ক্লিক করার পর একটু লোডিং হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এইরকম একটি অপশন আসবে। সো সেক্ষেত্রে আপনার ইউটিউবে যে জিমেলটা লগইন ছিল সেই জিমেলটা আপনি এখানে লগইন করবেন, বা এখানে চিহ্ন আছে এখানে ক্লিক করলে সবগুলো জিমেল আপনার এখানে চলে আসবে। যেটা আপনার ইউটিউবে লগইন সেটা লগইন করে নেবেন। আমার যেহেতু এই জিমেলটা ইউটিউবে লগইন ছিল তাই আর আমি চেঞ্জ করছি না। তাই নিচ থেকে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আপনার এই অ্যাকাউন্টে নিয়ে আসবে। এই অ্যাকাউন্টে নিয়ে আসার পর সব ইনফরমেশান এখানে চলে আসবে। তারপর আপনি এখান থেকে তারপর এখান থেকে আপনি ডাটা অ্যান্ড পার্সোনালাইজেশন এই অপশনটাতে আসবেন। তারপরে স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পর এখানে মাই অ্যাক্টিভিটি নামে একটা অপশন আছে, ওই যে দেখতে পাচ্ছেন ওইখানে ক্লিক করুন। আমি ওখানে ক্লিক করলাম। তারপর এখান থেকে আপনার বরাবরের মতো যে কোনো ব্রাউজার চয়েস করুন। আমি গুগল ক্রোমটাই চুজ করব, আপনার ইচ্ছা মতো যে কোনোটা চুজ করতে পারেন। তারপর এটা ওপেন হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এ দেখুন মাই গুগল অ্যাক্টিভিটিসে আমাকে নিয়ে এসেছে। সো আমি ওই যে বিবিসি নিউজ বাংলার একটা ভিডিও দেখেছিলাম, ওই যে নিউজ বাংলার ভিডিওটা এখানে চলে এসেছে। সো আমি আরও একটি ভিডিও দেখেছিলাম অনেক আগেই, সেটা এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন। বা আমি এই জিমেল দিয়ে কোথায় আমি কোন ওয়েবসাইটে ভিজিট করেছি বা কোন অ্যাপসে ঢুকেছি সে সবগুলো ইনফরমেশান আমি এখানে পেয়ে যাব। আপনারা দেখতে পাচ্ছেন আমার সবগুলো ইনফরমেশান এখানে চলে এসেছে। সো আপনারা দেখেছিলেন কিন্তু আগে যে অ্যাক্টিভিটিসে আমি ঢুকছি সেখানে কিছুই নেই, কিন্তু এখানে আইসা আমার ওই যে ডিলেট অ্যাক্টিভিটিসগুলো এখানে পেয়ে গেছি। সো এখন আমি আপনাদেরকে এটা দেখাই এটা ঠিক আছে কিনা, সেক্ষেত্রে আমি এটার উপর
এই যে বিবিসি বাংলা নিউজ বাংলা, সেই ভিডিওটার উপর আমি ক্লিক করলাম। ক্লিক করার পর সেটা আমাকে ইউটিউবে নিয়ে আসলো। ওই যে দেখুন আমি ইউটিউবে চলে আসছি। সো আমি এখান থেকে ব্রেক হয়ে গেলাম। সো আমি এখান থেকে বের হয়ে যাব। সো বন্ধুরা, এভাবে আপনারা ডিলিট হয়ে যাওয়া গুগল অ্যাক্টিভিটিসগুলা এখান থেকে রিকভারি করতে পারবেন এবং প্রুফ হিসাবে দিয়ে দিতে পারবেন। সো যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, এবং আমার ভিডিওটি শেয়ার করবেন, পাশে থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।